মাধ্যমে সন্তান হবে না আপে সন্তান জন্মদানে অক্ষম যে তিন তিনটি সন্তান হয়েছে একটি সন্তান আপনার না আপনার ভাইয়ের যে তিন তিনটি সন্তান হয়েছে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি একটা সন্তান আপনার নয় আপনার ভাইয়ের লোকটি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলছে এই কথাটা নবী দেড় হাজার বছর পূর্বে বলছে কল আলহামুল মাউদ আমার নবী যে বলছেন আনুক পাই না আমের রাজি আল্লাহ কল কল আর সুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইয়াকুম আদখুল আলা নিসা ফাকাল রাজুল ইয়া আর আরআইতাল হাম অথবা আফারআইতাল হাম ক্বাল আল হামুল মউত নবীজি বলেছেন দেবর মৃত্যুতুল্য আমি আগে বেশি বই পড়তাম তো আপনার হৃদয় গলে সিরিজ মাওলানা মুফিজুল ইসলাম সাহেবের 37 নম্বর খণ্ডের মধ্যে আমি একটি বাস্তব ওয়াকিয়া আমি পড়েছি পড়ে এই হাদিস পড়েছিলাম আমি চিন্তা করি যে নবীজি কেমন জানি বর্তমান অবস্থা দেখে দেখে তারপরে বলে গেছে বর্তমান অবস্থাগুলো নবীজি কেমন যেন দুই চোখ দিয়ে প্রায় পনেরো শত বছর পূর্বে বর্তমানে হালত কেমন জানি তারপর বলে গেছে তারপরে সাল্লাহ বলল কিভাবে এগুলো আপনার খালেদ নামক এক ব্যক্তি চাকরি করে তার সহকর্মী সাজ্জাদ সাজ্জাদ বাস্তব অকেয়া সাজ্জাদ দেখতেছে যে তার সহকর্মী খালেদ টেনশন পেরেশানিতে বকতেছে তো সাজ্জাদ বলতেছে ভাই পেরেশান আপনাকে পেরেশান পেরেশান দেখা যায় বলতেছে ভাই টেনশনে আসি আমি আর আমার ওয়াইফ বাসায় একা থাকি গ্রামে আমার ছোট ভাই হাম্মাদ সে ইন্টার পাস করেছে ভার্সিটিতে পড়বে আমার মা বাবা বলতেছে আমাদের বাসা থাকার জন্য কিন্তু আমি কয়েকজন আলমের কাছে পরামর্শ চেয়েছি তারা বলতেছে না আপনি যেহেতু ব্যবসার কাজে চাকরির কাজে বাহিরে থাকেন তাহলে দেবর তো মিত্যুতুল্য থাকে বাসায় আনবেন না কিন্তু মা বাবাকে বুঝিয়ে আমি পারতেছি না তো সহকর্মী সাজ্জাদ বলতেছে নিয়ে আসেন এমন এক রুমে দিবেন আপনার ভাই যেন আপনার ভাইয়ের মতন চলে আর আপনার ওয়াইফ যেন আপনার ওয়াইফের মতন চলে দেখা সাক্ষাৎ করার দরকার নেই আনছি এইভাবে চলছে চার বছর এই দিক দিয়া বেচারা খালেদ তিন সন্তানের বাবা হয়েছে হঠাৎ একদিন রাত্রে চাকরি থেকে বাড়িতে আসতেছে গাড়িতে নিজের গাড়িতে রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে কান্নাকাটি করতেছে গাড়ি থামিয়ে লোকটা খুব দয়ালু ছিল গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো মা কাঁদো কেন বলতেছে আমার মেয়ে প্রসব যন্ত্রণা উঠেছে আমি শহরে নতুন আসছি হাসপাতাল চিনি না এই মেয়েকে বৃদ্ধা মহিলা সহ হাসপাতালে নিয়ে গেছে বাচ্চা হয়েছে সিজারে তো বৃদ্ধা মহিলা বলতেছে আপনি বসেন আমি মিষ্টি নিয়ে আসি একটু পরে দেখে পুলিশ নিয়ে আস পুলিশ করেছে বাচ্চা হয়েছে এখন অস্বীকার করতেছে। করতে তো মাথার মধ্যে আসমান ভেঙে পড়ছে যে আমি আপনাকে উপকার করেছি চিল্লা চিলি শুরু করছে ডাক্তার সাহেব নিজে আসছে ডাক্তার সাহেব আসার পরে বলতেছে টেনশনের দরকার নাই আপনি বলতেছেন আপনি ধর্ষণ করেন নাই পরীক্ষা নিরীক্ষা করলেই তো বোঝা যায় খালেদ সাহেব বলতেছে আমি আমি আমার তিন সন্তানের দিকে তাকিয়ে গুড়ার মধ্যে লিপ্ত হইতে পারি না সন্তানদের চেয়ার আমার মুখের সামনে বেশে উঠে আমার চোখে বেশে উঠে ঠিক আছে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার সাহেব বলতেছে দেখেন দেখেন অফিসার পুলিশকে বলতেছে পুলিশ এই সন্তানের বাবা এই খালেদ সাহেব নয় বৃদ্ধা মহিলা এবং নারীকে জেলা হাজতে নিয়ে গেছে বাটপাড়ি করার জন্য পরে ডাক্তার সাহেব ওনাকে বলল আপনি আমার রুমে আসেন কথা আছে আপনার সাথে আপনি বলছেন আপনার তিন সন্তান আছে আপনি একটি কাজ করেন আপনার তিন সন্তান স্ত্রী সহকারে আমার কাছে নিয়ে আসেন তিন সন্তান স্ত্রী নিয়ে গেল পরীক্ষা নিরীক্ষা করে খালেদ সাহেবকে বলল স্যার আপনার বাড়িতে কেউ থাকে বলতেছে আপনি জানেন কিভাবে। আমার আপন ছোট ভাই তাকে বলতেছে তাকে নিয়ে আসেন নিয়ে আসার পরে বাস্তবকে নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে খালেদ সাহেবকে বললো স্যার আপনি আমার রুমে আসেন পার্সোনাল কথা আছে আপনি সন্তান জন্মদানে অক্ষম আপনার মাধ্যমে সন্তান হবে না আপনি সন্তান জন্মদানে অক্ষম যে তিন তিনটি সন্তান হয়েছে একটি সন্তান আপনার না আপনার ভাইয়ের যে তিন তিনটি সন্তান হয়েছে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি একটা সন্তান আপনার নয় আপনার ভাইয়ের লোকটি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলছে এই কথাটা নবী দেড় হাজার বছর পূর্বে বলছে কাল আল হামুল মাউদ দেবর সাক্ষাৎ জব দেবর মৃত্যু তুল্য দেবর থেকে সাবধান ভাবি থেকেও সাবধান তো আমি চিন্তা করি নবীজি কেমন জানি বর্তমানের হালত গুলো দেখা দেখা হাজিসে বই লাগেছে এই জন্য পর্দা শুধু নারীর উপর ফরজ নয় পর্দা নারী পুরুষ উভয়ের উপর ফরজ